বেতন বৃদ্ধি সহ ছয় দফা দাবিতে আশা কর্মীদের বিক্ষোভ এই মুহূর্তে সল্টলেকে বিক্ষোভ আশা কর্মীদের অবসরকালীন বয়স 65 বছর করার দাবি অবসরকালীন ভাতা 5 লক্ষ টাকা করার দাবিতে রাজ্য নগর উন্নয়ন দপ্তরের সামনে বিক্ষোভ বেতন বৃদ্ধি সহ ছয় দফা দাবিতে এই মুহূর্তে আশা কর্মীদের বিক্ষোভের ছবি ধরা পড়ছে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রজ্ঞা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রজ্ঞা কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে আশা কর্মীদের সল্টলেকে বিক্ষোভ চলছে এই মুহূর্তে কিন্তু যে সল্টলেকে তোমার দেখতেই পাচ্ছ সুটা দপ্তর রয়েছে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি তার সামনে কিন্তু জমায়েত হচ্ছেন আশাকর্মীরা জেলার বিভিন্ন জেলার প্রত্যন্ত এলাকা থেকে আশাকর্মীরা এসে জমায়েত হয়েছে তাদের দাবি কিন্তু দীর্ঘদিন ধরে তারা অস্থায়ী কর্মী হিসাবে পুরো স্বাস্থ্য বিভাগে কাজ করেন যার জন্য তাদের দীর্ঘদিনের দাবি তাদের স্থায়ী নিয়োগ করতে হবে সেই সঙ্গে পেনশন এবং গ্র্যাচুইটি অবসরের পর এই সুবিধাগুলি চালু করতে হবে সেই সঙ্গে 21,000 টাকা ন্যূনতম তাদের বেতন দিতে হবে এই সব নিয়ে প্রায় ছয় দফা দাবি নিয়ে তারা কিন্তু এই সুটার অফিসের সামনে এসে অবস্থান বিক্ষোভ করছে তারা দীর্ঘদিন ধরে এই আন্দোলন চালাচ্ছেন তাদের দীর্ঘদিন ধরে জানাচ্ছেন কিন্তু এখন অব্দি কোনো ফল হয়নি যেটা দেখতেই পাচ্ছ যে ছবিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে ওনারা ঢুকতে চেয়েছিলেন কিন্তু সেখানে সুটার অফিসের সামনে তালা দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি এবং এরই জন্য তারা এই মুহূর্তে সুটার অফিসের সামনেই কিন্তু রাস্তার ওপরে বসে পড়েছেন এবং এখানেই বসে তারা স্লোগান দিচ্ছেন বিক্ষোভ দেখাচ্ছেন যতক্ষণে তাদের আন্দোলন পূরণ হচ্ছে তাদের দাবি দাওয়া পূরণ হচ্ছে তারা এইভাবেই আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই তারা জানিয়েছেন আমি কয়েকজন সাথে কথা বলি দিদি কি কি দাবি রয়েছে আপনাদের আমাদের 65 দাবি আছে আর 21,000 টাকা ন্যূনতম 21,000 টাকা বেতন করতে হবে আর 65 তো করতেই হবে হ্যাঁ কি অসুবিধা রয়েছে কি কি অসুবিধা রয়েছে আমাদের অনেক অসুবিধা আছে ব্লকের 65 বছর পাস করে দিয়েছে আমাদের করব করব করে সপ্তাহ সপ্তাহ বলেই যাচ্ছে যতবার আসছি এক সপ্তাহ পর করে দেবো এক সপ্তাহ পর করে দেবো করছে না তার সঙ্গে বেতন বৃদ্ধিও করছে না অথচ যা যা পোর্টালের কাজ সব আমাদেরকে দিয়ে মানে বিচ্ছিন্নভাবে আমাদের কাজ করাচ্ছে যখন তখন অর্ডার আসছে যখন তখন বেরিয়ে যেতে হচ্ছে আমাদের কাজ করতে হচ্ছে 2,500 পপুলেশনের কাজ করতে হচ্ছে কাজ করতে গিয়ে তো আমাদের সবসময় সমস্যার মুখে পড়তেই হচ্ছে আজকে আমাদেরকে বলছে ডেঙ্গুর কাজ করতে কাল ফাইনালের কাজ করতে দেখুন তৃণমূলে যাচ্ছেন কোন সজ্জন ব্যক্তি কেন জয়েন করবে সভা করবে পঞ্চায়েত লোকসভা বিধানসভা আপনাকে বলছে সাফ হবে কি বললো যে আপনি এই জেলার সাংসদ আপনি তো পুরোপুরি দায়িত্বকে এড়িয়ে যেতে পারেন না মানে কি ফোন আসছে সাংসদের দায়িত্ব দু ঘন্টার মধ্যে তো ভোট হয় না তাহলে কি সেটা ব্যালটে ছাপ করবে না ছাপ্পা হবে এমনটি আর কখনো দেখি তাকে বললো তাকে লোভ দেখানো হচ্ছে তাকে ভয় দেখানো হচ্ছে আসছে ভয় দেখানো হচ্ছে কিন্তু দল পরিবর্তন আমি করবো না রিপাবলিকের সেই ব্যাপক জয় কার্যত মানুষের কণ্ঠস্বরের জিন্দাবাদ ঘোষণা করছে প্রথমের কোনো বিকল্প নেই আমাদের কাছে সেজন্য আমরা সব খবর সবার আগে দেখাই এবং সবার আগে থাকি প্রত্যেক মুহূর্তের খবর কোনো পক্ষ নয় কোনো রং নয় আসল মানুষের কথা মানুষের কণ্ঠস্বর হয়ে এভাবেই যেন সাহসিকতার সঙ্গে প্রশ্ন করে যেতে পারি চোখে চোখ রেখে প্রশ্ন করে যেতে পারি রিপাবলিক বাংলা অপ্রতিরোধ্য ছিল আছে থাকবে মানুষই শেষ কথা বলবে আমার লালিপপ থেকে ভুলবো না আরে কে দাদা কে 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 সব বলা ঠিক আছে